হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, তোমাদের ফিনান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্রের যা সংক্ষিপ্ত একটা আলোচনা বিষয়ের উপরে, তা আমি দেখো প্রথম অধ্যায় হলো অর্থায়নের সূচনা। এখান থেকে যে পুস্তকগুলো বিশেষভাবে তোমরা গুরুত্ব সহকারে পড়বে, অর্থায়ন কাকে বলে, মুনাফা সর্বাধিকরণ কাকে বলে, সম্পদ সর্বাধিকরণ কাকে বলে, একটি ফার্মের সামাজিক দায়িত্বগুলো আলোচনা করো, মুনাফা সর্বাধিকরণই সম্পদের সম্পদ সম্প্রাধিকরণ ফার্মের চূড়ান্ত লক্ষ্য ব্যাখ্যা করো। এই অধ্যায়টি শুধু থিওরিগুলো তোমরা ভালো করে দেখবে। দ্বিতীয় অধ্যায় দেখো আর্থিক বাজারের আইনগত দিকসমূহ। এইখানে তোমরা আর্থিক বাজার কাকে বলে, মূলধন বাজার কাকে বলে, মূলধন বাজার এবং আর্থিক বাজারের মধ্যে পার্থক্য, তারপর বাংলাদেশ ব্যাংকের কার্যাবলী, আর্থিক বাজারের উপাদানগুলি, আর্থিক বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা, এই থিওরিগুলো জানলেই তোমাদের দ্বিতীয় অধ্যায়ের ধারণা হয়ে যাবে। তৃতীয় অধ্যায় দেখো অর্থের সময়মূল্য, টাইম ভ্যালু অফ মানি। তো অর্থের সময়মূল্য কাকে বলে, অর্থের মূল্যের গুরুত্ব, অর্থের সময়মূল্যের প্রভাব বিস্তারকারী উপাদান, বর্তমান মূল্য কাকে বলে, ভবিষ্যৎ মূল্য কাকে বলে, তো এইখানে তৃতীয় অধ্যায়ে যে জিনিসগুলো আছে বেশ কিছু অঙ্ক তোমাদের মাথায় রাখতে হবে। এইখানে অঙ্ক করার আগেই গোল্ডেন রুলসগুলো মাথায় রাখবে। এখানে সাধারণ বর্তমান মূল্য, সাধারণ ভবিষ্যৎ মূল্য, সাধারণ অ্যানুইটির বর্তমান মূল্য, অগ্রিম অ্যানুইটির বর্তমান মূল্য, সাধারণ বার্ষিক বৃত্তির ভবিষ্যৎ মূল্য, অগ্রিম বার্ষিক বৃত্তির ভবিষ্যৎ মূল্য, বিধি 72, বিধি 69, এই ধরনের আরও অঙ্ক। যেহেতু এই বছরই প্রথম ফিনান্স, সিম্পল অঙ্কগুলোই আসবে, তবে গোল্ডেন রুলসগুলো একটু খেয়াল রাখবে। যেমন গোল্ডেন রুলসে বলা আছে যে সাধারণ অঙ্কে যদি সাধারণ মূল্য দেওয়া থাকে, সাধারণ বর্তমান মূল্য এবং সাধারণ ভবিষ্যৎ মূল্য, এখানে অঙ্কে যদি ভবিষ্যৎ মূল্য দেওয়া থাকে তাহলে তোমরা সূত্রটা করবা, বর্তমান মূল্য সূত্রটা ব্যবহার করবা। আবার যদি বর্তমান মূল্য দেওয়া থাকে ভবিষ্যৎ মূল্যের সূত্রটা ব্যবহার করবা। কাজে কোন সূত্র হবে গোল্ডেন রুলসের মাধ্যমে তোমরা এই জিনিসটা আয়ত্ত রাখার চেষ্টা করবা। এখন দেখো গোল্ডেন রুলসটা হলো অর্থাৎ সূত্র, যে আমরা যে সূত্রের মাধ্যমে অঙ্কগুলো করি এটির সুন্দর প্রয়োগ, মানে আধুনিক প্রয়োগ। যেমন আমরা অ্যাকাউন্টিংয়ে বলি না যে ডেবিট ক্রেডিট নির্ণয়ের স্বর্ণালী সূত্র, স্বর্ণসূত্র, যার সূত্রের একটা শিক্ষার্থীদের মানে আকর্ষণ করার জন্য গোল্ডেন রুলস, অর্থাৎ যে কোনো সূত্রের বেসিক কিছু কাঠামোটাই গোল্ডেন রুলস, সেটা যে কোনো সূত্রের ক্ষেত্রে হতে পারে। এখন দেখো চতুর্থ অধ্যায় আর্থিক বিশ্লেষণ। এই আর্থিক বিশ্লেষণ, এখানে তোমরা নগদ প্রবাহ বিশ্লেষণ কাকে বলে, নগদ প্রবাহ বিবরণী কাকে বলে, ব্রেক ইভেন বিশ্লেষণ কাকে বলে, ব্রেক ইভেন বিশ্লেষণের বিভিন্ন পদ্ধতিগুলো তোমরা থিওরি আকারে পড়বে। আর এখানে নগদ প্রবাহ বিবরণীর যে আমরা অঙ্ক করব, দুইটা পদ্ধতি এখানে অঙ্ক করতে হয়, একটা হলো প্রত্যক্ষ পদ্ধতি আর একটা হলো পরোক্ষ পদ্ধতি। তা সাধারণত দুই পদ্ধতিতেই তিনটা ধাপে অঙ্কগুলো করা হয়। সেটা হলো প্রথম ধাপ হলো পরিচালনা সংক্রান্ত কার্যক্রম, দ্বিতীয় ধাপ হলো বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রম, তৃতীয় ধাপ হলো অর্থায়ন সংক্রান্ত কার্যক্রম। এখন তোমাদের বেসিক যেহেতু আছে, যে অঙ্ক দেখলেই তোমরা বুঝতে পারবে যে এটা বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রমগুলো কোনটা, অর্থায়ন সংক্রান্ত কার্যক্রম কোনটা, পরিচালনা সংক্রান্ত কার্যক্রমগুলো কোনটা। তো প্রথম ধাপগুলো একটু মাথায় রাখবে যে পরিচালনা সংক্রান্ত কার্যক্রম, বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রম, অর্থায়ন সংক্রান্ত কার্যক্রম। এখন কারবার সাধারণত পরিচালনা কার্যক্রম শুরু হয় নিট লাভ দিয়ে, নিট লাভের সাথে অবচয় যোগ হয়, তারপরে চলতি সম্পদ হ্রাস বৃদ্ধির এবং চলতি দায় হ্রাস বৃদ্ধির প্রভাবগুলো আসে, এর মাধ্যমেই পরিচালনা সংক্রান্ত কার্যক্রমের সমাপ্তি ঘটে। কিন্তু বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রম, কোনো স্থায়ী সম্পত্তি বিক্রয় করলা, সেটা আগমন টাকা আগমন হলো, আবার স্থায়ী সম্পত্তি ক্রয় করলা, টাকা বহির্গমন হলো, এই যে ইনফ্লো আউটফ্লো সব ক্ষেত্রে মাথায় রাখতে হবে। তারপরে দেখো অর্থায়ন সংক্রান্ত কার্যক্রম, আমরা সাধারণত অর্থ কালেক্ট করি কীভাবে, শেয়ার বিক্রি করি, ঋণপত্র বিক্রি করি, তারপরে বন্ড বিক্রি করি, এটা হলো অর্থায়নের ইনফ্লো। পাশাপাশি আমরা যদি লভ্যাংশ প্রদান করি, ঋণের কিস্তি দেই, সেটা হলো বহির্গমন আউটফ্লো। তো এই জিনিসগুলো মাথায় রাখলেই তোমরা নগদ প্রবাহ বিবরণী পারবে।
পাশাপাশি এই আর্থিক বিশ্লেষণে আরও কিছু অঙ্ক আছে, যেন ব্রেক ইভেন পয়েন্ট, অর্থাৎ কি পরিমাণ, এটা ইম্পর্টেন্ট এবছরের জন্য, যে কি পরিমাণ পণ্য উৎপাদন করলে লাভ হবে না লস হবে না, এটা হলো ব্রেক ইভেন পয়েন্ট বিশ্লেষণ। তো এইখানে আমাদের ব্রেক ইভেন পয়েন্টের কত একক এবং টাকায় এই জিনিসগুলো করতে হইতে পারে। এই অঙ্কগুলো সিম্পল, যেমন বিক্রয় মূল্য থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে কন্ট্রিবিউশন থাকে, কন্ট্রিবিউশন দিয়ে যদি আমরা স্থায়ী ব্যয়কে ভাগ করি তাহলে আমরা ব্রেক ইভেন পয়েন্ট পেয়ে গেলাম। এখন ব্রেক ইভেন পয়েন্টকে যদি আবার বিক্রয় মূল্য দিয়ে গুণন করি টাকায় পেয়ে গেলাম, এটা নর্মাল সূত্র। তারপর ব্রেক ইভেন পয়েন্টের আরও কিছু অঙ্ক আছে, জাস্ট এটা হলো বেসিক, একটু মাথায় রাখবা। তারপর দেখো স্বল্পমেয়াদী এবং মধ্যমেয়াদী অর্থায়ন। স্বল্পমেয়াদী মধ্যমেয়াদী অর্থায়নের ভিতরে এখানে একটা নগদ চক্র, ক্যাশ সাইকেলটা কী, যেমন আমি নগদ টাকা ব্যয় করলাম, পণ্য ক্রয় করলাম, উৎপাদন করলাম, এইটা আবার বিক্রি করলাম, বিক্রির পরে আবার নগদ টাকা আমার হাতে আসার জন্য যে প্রক্রিয়া, এটাই হলো নগদ চক্র। এই নগদ চক্রের ছোটো ছোটো অঙ্কগুলো তোমাদের দেওয়া থাকবে, সেই জিনিসগুলো একটু খেয়াল রাখবা। এরপর আসবে এই চ্যাপ্টার থেকে তোমাদের মিতব্যয়ী ক্রয়াদেশ বা ফরমায়েশ আদেশ বলা হয়, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, এই সূত্রগুলো মাথায় রাখবা। সূত্রটা কী, যে রুট ওভার দিয়ে টু ইন্টু এ ইন্টু অর্ডারিং কস্ট, ওসি অর্ডারিং কস্ট, নিচে হলো ক্যারিং কস্ট, এটা হলো বেসিক সূত্র। এই বেসিক সূত্র দিয়ে দেখবা যে এই বছর অঙ্ক আসবে, বাকিগুলো তোমরা একটু খেয়াল করবা আরও বিস্তারিত ইয়ার জন্য। এখন দেখো এটা গেলো পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায় দেখো। ষষ্ঠ অধ্যায় বেসিক্যালি দীর্ঘমেয়াদী অর্থায়ন। তো এখানে থাকবে বন্ড কাকে বলে, বন্ড ইস্যুকারী কর্তৃপক্ষ কারা, জিরো কুপন বন্ড কী, পরিশুদ্ধ বন্ড কী, অপরিশুদ্ধ বন্ড কী, অগ্রাধিকার শেয়ার কী, সাধারণ শেয়ার কী, এইরকম অগ্রাধিকার শেয়ার, সাধারণ শেয়ার, এর মধ্যে পার্থক্য, এগুলো রিটার্ন সাইড, আর বন্ডের প্রকার ভেদ, এই জিনিসগুলো বেসিক প্রশ্ন আসতে পারে। আর এখানে চার পাঁচ ধরনের সূত্র আছে, এখানে যেমন পরিশুদ্ধ বন্ডের সূত্র, এইটাই এই বছরের জন্য ইম্পর্টেন্ট, তারপর অপরিশুদ্ধ বন্ডের জন্য এটাও ইম্পর্টেন্ট, তারপরে মেয়াদ পূর্তিতে আয়ের হার, ইল টু ম্যাচুরিটি, ইল টু কল, এরকম জিরো কুপন বন্ড, বর্তমান আয়ের হার, এই চার পাঁচটা সূত্র পড়লেই বন্ড সম্বন্ধে ক্লিয়ার হয়ে যাবে। এর বাইরে অঙ্ক বা দীর্ঘমেয়াদী অর্থায়নে আর অঙ্ক দেওয়ার সুযোগ নেই, সিম্পল অঙ্কগুলো তোমরা খেয়াল করবে। এখন দেখো সপ্তম অধ্যায় হলো মূলধন ব্যয়। এখন মূলধন ব্যয় বলেতে কী বোঝো, থিওরিগুলো একটা মাথায় রাখবা, তার মূলধন ব্যয়ের প্রধান উৎসগুলি বর্ণনা করো, ঋণ তহবিল সর্বাপেক্ষা কম ব্যয় যুক্ত মূলধনের উৎস ব্যাখ্যা করো, কারণ আমরা বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানরা সবসময় ঋণ নিয়ে কারবার চালায়, কারণ ঋণের যে সুদ এটা সরকারকে দিলে সরকার ওইটার উপরে আর লাভ নেয় না, এই জন্য সবাই ঋণ নিয়েই ব্যবসা চালায়, কাজে এই প্রশ্নটা আসার সম্ভাবনা আছে বেশি। তার বড় প্রশ্নের মধ্যে থাকে ভার আরোপিত মূলধন গড় ব্যয় কীভাবে নির্ণয় করা যায়, এইভাবে কিছু এখানে অঙ্ক আসবে। এখানে দেখো অনেকগুলো সূত্র আছে, যেমন ঋণ মূলধনের ব্যয়, আমি যে ঋণগুলো নিয়ে চালালাম এর জন্য ঋণ কিন্তু একটা কারবারের মূলধন, এটার একটা সূত্র আছে, অগ্রাধিকার শেয়ারের মূলধন ব্যয় এটার একটা সূত্র আছে, সাধারণ শেয়ার মূলধন ব্যয় এটার একটা সূত্র আছে, সংরক্ষিত আয় এটার একটা ব্যয়ের সূত্র আছে, তারপর ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল গড় মূলধন ব্যয়, অর্থাৎ সব কিছু মিলিয়ে এটা একটা গড় মূলধন ব্যয়ের, এই পাঁচটি সূত্র পড়লেই এইখান থেকে তোমাদের অঙ্কগুলো চলে আসবে, সমস্যা হবে না। এখন দেখো আমাদের অষ্টম অধ্যায় হলো মূলধন বাজেটিং এবং বিনিয়োগ সিদ্ধান্ত। এইখানে পুস্তকগুলো দেখো, মূলধন বাজেটিং কাকে বলে, মূলধন বাজেটিংয়ের গুরুত্ব, তারপরে গড় মুনাফার পদ্ধতির সুবিধা অসুবিধা, তারপরে পে ব্যাক সময় পদ্ধতির সুবিধা অসুবিধা, গড় উপার্জন হার এবং পে ব্যাক পিরিয়ডের মধ্যে পার্থক্য, তার মূলধন বাজেটিং প্রক্রিয়াটি আলোচনা করো, মূলধন বাজেটিংয়ের বিভিন্ন পদ্ধতিগুলো আলোচনা করো। এখন দেখো এখানে মূলধন বাজেটিংয়ের অঙ্ক দুইটা পদ্ধতিতে আমরা করতে পারি, একটা হলো সনাতন পদ্ধতি বা অবাটাকৃত পদ্ধতি, আর একটা হলো বাটাকৃত বা আধুনিক পদ্ধতি। এখন সনাতন বা অবাটাকৃত পদ্ধতির মধ্যে দুইটা রুলস আছে, যেমন পে ব্যাক পিরিয়ড গড় পরিশোধ পদ্ধতি, আর একটা হলো অ্যাভারেজ
রেট অফ রিটার্ন, গড় মুনাফার হার পদ্ধতি। আর আধুনিক পদ্ধতিতে দেখো নেট প্রেজেন্ট ভ্যালু, নেট বর্তমান ভ্যালু ভ্যালু এবং ইন্টারনাল রেট অফ রিটার্ন, এই চারটা দুইটা পথ, দুইটা আধুনিক এবং দুইটা সনাতন, এই অঙ্কগুলো করলেই তোমাদের এই বছরের জন্য ইন্টারনাল রেট অফ রিটার্ন অর্থাৎ প্রতিষ্ঠানের আভ্যন্তরীণ আয়ের হার। হ্যাঁ, এই জিনিসগুলো যেহেতু এটা লেখা সংক্ষিপ্ত লেখা, আর মনে করো এর মধ্যে জাস্ট বেসিকগুলো আছে, পরবর্তীতে আমরা অধ্যায়ভিত্তিক ডিটেলস আলোচনায় যাব। এরপর দেখো নবম অধ্যায়, এটা শেষ অধ্যায়, কারণ ফিনান্সের নয়টায় অধ্যায়ে আছে ঝুঁকি ও মুনাফার হার। এখানে বিনিয়োগ এবং মুনাফা হারের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো, ঝুঁকি বলিতে কী বোঝো, ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে পার্থক্য, পোর্টফোলিও, হ্যাঁ, রিটার্ন সাইড, এই জিনিসগুলো। তাহলে ঝুঁকির উৎসগুলো আলোচনা করো, ঝুঁকি পরিমাপের বিভিন্ন পদ্ধতিগুলো আলোচনা করো। তো এইখানে বিশেষ অঙ্কগুলো বিশেষ করে খেয়াল রাখবে যে আদর্শ বিচ্যুতি এবং প্রত্যাশিত আয়ের হার, আদর্শ বিচ্যুতিটা কী এবং প্রত্যাশিত আয়ের হার কী, এই অঙ্কগুলো এখানে ইয়ে করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যা একটা সংক্ষিপ্ত লেকচার দেওয়া হলো, পরবর্তীতে আমি অধ্যায়ভিত্তিক আলোচনা করব। তো সবাইকে ধন্যবাদ।